ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান রবিবার সাংবাদিকদের জানান, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে এটি অব্যাহত থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে। সিইসি জানান, নির্বাচনে যত বেশি দেশি বিদেশি পর্যবেক্ষক থাকবে নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার উপর এক ধরনের চাপ থাকবে, দেশে বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতাও বাড়বে। ইসি বিশ্বাস করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ একটি ছোট দল হলেও পাঠাবে। ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান রবিবার সাংবাদিকদের জানান, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে এটি অব্যাহত থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে। সিইসি জানান, নির্বাচনে যত বেশি দেশি বিদেশি পর্যবেক্ষক থাকবে নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার উপর এক ধরনের চাপ থাকবে, দেশে বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতাও বাড়বে। ইসি বিশ্বাস করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ একটি ছোট দল হলেও পাঠাবে। ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান রবিবার সাংবাদিকদের জানান, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে এটি অব্যাহত থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে। সিইসি জানান, নির্বাচনে যত বেশি দেশি বিদেশি পর্যবেক্ষক থাকবে নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার উপর এক ধরনের চাপ থাকবে, দেশে বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতাও বাড়বে। ইসি বিশ্বাস করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ একটি ছোট দল হলেও পাঠাবে। ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান রবিবার সাংবাদিকদের জানান, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে এটি অব্যাহত থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে। সিইসি জানান, নির্বাচনে যত বেশি দেশি বিদেশি পর্যবেক্ষক থাকবে নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার উপর এক ধরনের চাপ থাকবে, দেশে বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতাও বাড়বে। ইসি বিশ্বাস করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ একটি ছোট দল হলেও পাঠাবে। ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান রবিবার সাংবাদিকদের জানান, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে এটি অব্যাহত থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে। সিইসি জানান, নির্বাচনে যত বেশি দেশি বিদেশি পর্যবেক্ষক থাকবে নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার উপর এক ধরনের চাপ থাকবে, দেশে বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতাও বাড়বে। ইসি বিশ্বাস করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ একটি ছোট দল হলেও পাঠাবে।